আবুধাবির অন্যতম ব্যবসায়ী প্রতিষ্ঠান মোহাম্মদ জাফর স্টিল গ্রুপ অফ কোম্পানির উদ্যোগে শিল্পনগরী মুসাফার 11 নম্বর সানায়ার জাফর স্টিল ওয়ারহাউজে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করা হয়। অক্টোবরের 7 তারিখ শনিবার বাদে মাগরিব প্রথমে গাউসিয়া আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। জাফর স্টিলের সত্তাধিকারী আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাফর আহমদের সভাপতিত্বে মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ ইনু সদাগর, গাউসিয়া কমিটি বাংলাদেশ আবুধাবি শাখার সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহসভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, গাউসিয়া কমিটি মুসাফা শাখার সহসভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন, মাওলানা জয়নাল আবেদিন আল কাদেরী সহ আরো বক্তৃ অনুষ্ঠান দুজাহানের বাদশাহ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন এবং ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপনের তাৎপর্য এবং বর্তমান প্রেক্ষাপট লইয়া বক্তব্য রাখি মাওলানা মাহবুবুর রহমান আল কাদেরী, মাওলানা মোহাম্মদ ইয়াকুব আল কাদেরী ও মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন আল কাদেরী। অনুষ্ঠানের দোয়া মোনাজাত পরিচালনা করেছি মাওলানা মোহাম্মদ সরওয়ার আলম আল কাদেরী। মোনাজাত দেশ জাতি প্রবাসী মুসলিম উম্মার কল্যাণ কামনা করে। পরিশেষে বিপুল সংখ্যক প্রবাসী নামাজে তবরির বিতরণ করা হয়। C+ চট্টগ্রাম।